মুখ্যমন্ত্রী যা কথা কৈছে ব্রিফলি কথাখিনি কৈছে আর মোট কথাটা আসলে অধ্যক্ষ মহোদয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 30th প্রভিশন আছে ফার্স্ট অফ ইন্ডিয়া কনসার্ন ভারতবর্ষের কথা আছে যে যার নির্দিষ্ট ভাষা সংস্কৃতি আছে বা হেৰি আছে সিহঁতক ল্যাঙ্গুইষ্টিক মাইনরিটি একটা প্রভিশন আছে 31A যেটা পালো যে রিলিজিয়াস মাইনরিটি আর ল্যাঙ্গুইষ্টিক মাইনরিটির কথা আছে আর সেকেন্ডলি যেটা পালো যে ন্যাশনাল কমিশন অফ মাইনরিটি অ্যাক্ট 1992 এইটো এটা প্রভিশন এটা আছে তাতে মাইনরিটি শিখ বা বুদ্ধিষ্ট এইবিলাক কথা আছে অধ্যক্ষ মহোদয় মোর কথাটো হৈছে কি মই কমলা খুদেপুর কৈছো সোফার আসাম কনসার্ন আমার সোফার আসাম কনসার্ন আমার স্ট্যাটাসটো কি কারণ আলটিমেটলি ল্যাঙ্গুইষ্টিক মাইনরিটি বোর্ড আছে এই বোর্ডৰ টকা দেওয়া হয় তো যদি এইটো যদি কোনো মানে স্পেসিফিক কিবা এটা নউলায় তেনেহলে এইটো কি টকা দেওয়া কি হয় এইটো কারণে মন্ত্রী মহোদয়ৰ পৰা মাননীয় মুখ্যমন্ত্রীৰ পৰা এটা ক্লিয়ার এটা আমি হেৰি বিচাৰিছো।